করজোর করে অনুরোধ করব যে আমরা আমরাই তুমি সূর্য থেকে তার তাপকে আলাদা করতে পারবে না তুমি ফুল থেকে গন্ধকে আলাদা করতে পারবে না শরীর থেকে হার্টকে আলাদা করতে পারবে না তেমনি একটা শিল্পী বিনোদন সাংবাদিককে তার জীবন থেকে আলাদা করতে পারবে না আমাদের আমাদের উভয়ের প্রয়োজন আছে কোনো শিল্পী যদি ইমোশনালি আর শিল্পীরা একটু ইমোশনালি হয় নচিকেতার ভাষায় বলতে হয় একজন কার্টুনিস্টের যদি নিছক হাস্যরস করার ক্ষমতা থাকে তাহলে একজন শিল্পীরও থাকা প্রয়োজন আর শিল্পীরা একটু পাগলই হয় যদি শিল্পীরা কোনো টুকটাক ভুল করে ফেলে তোমরা নিজের পরিবারের সদস্য মনে করে সেটা ইজিভাবে নিবা পাশাপাশি তোমাদের সম্মানকে কোনোভাবে ক্ষুণ্ণ করতে দিতে চাই না এই প্র্যাকটিসটাও বন্ধ হোক এটাও আমাদের শিল্পীদের সতর্ক হওয়া উচিত আমি অনেক আমি আমি একটা তুলনামূলকভাবে বয়স বেড়েছে আমাদের যারা যেহেতু আমি আগেই বললাম যে সূর্য থেকে কিরণকে আলাদা তাপকে আলাদা করা যাবে না শিল্পী থেকে সাংবাদিককে আলাদা করা যাবে না অতএব আমরা মিলেমিশে একটা যে এখনকার যে একেবারে টপ অফ দ্য টাউন বা টপ অফ দ্য নিউজ এটাকে তোমরা একটু সহনশীলতার মাধ্যমে উভয়ের সম্মান রক্ষার্থে এমন একটা সমাধান চাই যেটা যাতে আমাদের ফার্দার 20 বা 25-30 বছর উদাহরণে থাকুক আমরা দুজন দুজনের অপরিহার্য কেউ কাউকে অসম্মান করি শিল্পী সমিতির নির্বাচন এখন যারা শিল্পী সমিতির যারা নেতা তারা বলতে পারবে এটা নির্বাচন কবে দিবেন তফসিল কখন ঘোষণা করবেন এটা আমি বলতে পারবো না সত্যর মিথ্যে কোনো কিছু না এটা ইট ইজ ডিপেন্ড অন সিচুয়েশন অর ডিমান্ড এটা যদি একান্ত আমি যদি মনে করি চলচ্চিত্রের লাভ হবে আমি দাঁড়ালে বা জনগণ যদি চায় তাহলে আমি ভাববো না হলে এই মুহূর্তে ভাবনার মানে অনুভূতিতেও এই বিষয়টা নেই যদি লাগে এমন হয় যে না ঠিক আছে দাঁড়ালে শিল্পী এবং আমাদের ফিল্মে লাভ হবে তাহলে আমি ভাববো না প্রয়োজন বোধ অনেক করেছি আমি প্রায় 13-15 বছর ছিলাম প্রয়োজন বোধদের এবং প্রয়োজন আমি নেতা হতে চাই না নেতা না থেকে আমি কাজ করব আমাকে ভালো কাজের জন্য আমি না হলে অন্য কেউ হলেও আমি আসবো মানে নট নেসেসারি আমাকে নেতা হয়ে সেটা প্রকাশ করেই হ্যাঁ অবশ্যই বোধ করছি অনেক কিছুই বোধ করছি কিন্তু এটার জন্য মানে নেতা হতে হবে এটা আমি মনে করি না এটা তোমরা দেখেছো আমি মনে হয় আমাদের মানে মানে সংস্কৃতির সবচেয়ে বড় সাইনবোর্ড সাকিব আল হাসানকে নিয়ে আমি মনে হয় একটা ইন্টারভিউ বলেছি শুনেছি তোমাদের মাধ্যমে যে ও 3টা নমিনেশন তুলেছে তো আমি যদি ওকে এই কথাটা বলতে পারি যে 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 ব্যাপারে স্পেশালিস্ট তাকে ওই ব্যাপারই করা উচিত বরং এখন যে বাংলাদেশের মানে চলতেছে যে সার্কাস মানে গায়করা গান গাচ্ছে তোমরাও খুব সুন্দর তোমরাও পারো অভিনয় করো সাংবাদিকরা অভিনয় করুক এটাও তো যদিও কম কম পরিচালকের অভিনেতা হয়ে যাচ্ছে তো আমাদের এখন যে এখন এই মানে এখন সিচুয়েশনটা অনেকটা মানে কী বলবো সার্কেস ওয়াই সব দুঃখ মানে সবাই কে কী করবে যার যার কাজ তার তার করা উচিত গাইনি স্পেশালিস্ট যিনি ওনাকে তো মানে মানে আমি যদি হার্টের পেশেন্ট থাকি তাহলে তার কাছে যাওয়া উচিত না আমি মনে করি যার যার কাজ তার তার করা উচিত এই জন্যই আজকে ভাইরাল এই জন্যই আজকে অমুক তুমুকের নাম তোমরা বলো তো এটা ঠিক না আমি মনে করি যার যার কাজ তার তার করা উচিত যিনি পলিটিক্স করে তিনি পলিটিক্স বোঝেন আমি অভিনয় বুঝি আমি অভিনয় নিয়েই থাকতে চাই আমার পলিটিক্স আমি কখনোই করবো না কারণ এটা আমার আমি আমার ধ্যান জ্ঞান আমার অনুশীলন না এটার উপরে আমি পারবো না 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 এটা লাইনচ্যুত এটা তাদের ব্যাপার তারা যদি ভাল লাগে যদি আমাদের যেমন ফেরদৌস অনেকদিন যাবত দেখি তারপর আমাদের রিয়া আছে দেখি তো এরা অনেকদিন যাবত ওরা করে তো ওরা এবং ওরা তো এখন আমার মনে হয় +50 হবে তো এরকম +50 তো ওরা যখন কাজ করেছে দুই রিয়াজ একটা রোম্যান্টিক অপরিহার্য একটা নায়ক ছিল ওটা করে এসছে তারপর সে এখন ব্যবসা বাণিজ্য করে এখন সে যদি করে তাহলে তো আমি কোনো দোষের কিছু দেখি না ক্যারেক্টার তো বলা বারণ কারণ তোমরা তো শুনছো যে এশা মার্ডারের উপরে একটা এটা একটা তো একটা থ্রিল হবে তাই না এটা বলাটা তো তোমরাও মানে শোনাও তোমাদের শুনেছি না অডিয়েন্সও বুঝতে পারবে যে মানে যেহেতু এটা একটা মার্ডার বেজ একটা আর মানে সানিভাই করে কি সানিভাইয়ের যে জিনিসটা আমাদেরকে আকৃষ্ট করে সেটা হচ্ছে উনি খুব রুচিবান একটা মানুষ আর ওনার সময় ওনাকে দেখলেও খুব ভাল লাগে আর কি ওনার কাজের সাথে সংশ্লিষ্ট থাকাটাও খুব এনজয় করি যেটা করেছি এর আগে মিশন এক্সট্রিম খুব রুচিবান একটা লোক তো রুচিবান লোকের সাথে কাজ করতে তো একটু অন্যরকম ভাল লাগে একটা শান্তি শান্তি ভাব থাকে তো উনি এইবারে যেটা নিয়েছেন যে প্লটটা সেটা মানে দারুণ গল্প খেলে এটুকু বলবো যেহেতু বলা বারণ সেই আমি গল্পের
এটা বলতে পারবো না। আর এর মধ্যে তো তোমরা কাস্টিংটা অনুমান করতে পারছো, সেলিম ভাইয়া আছে, আমি আছি, তারপর আমাদের বাঁধন আছে, তো এবং বাঁধনের এখনকার যে মানে বোন বলি যেই খুপিয়া, তার আগে মারিয়াম নূর করে ইনশাল্লাহ সে তো নিজেকে একটা বিশেষ জায়গায় নিয়ে গেছে। কাজে হচ্ছে যে পারফরমেন্সে একটা ছবি হবে এটা অনুমান করা যায়।